সুপ্রিয় দর্শক, বিডি এন্টারটেইনমেন্ট নিউজের পক্ষ থেকে স্বাগতম। আজ 8 এপ্রিল 2021 রোজ বৃহস্পতিবার অফিসিয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে সপ্তাহের শেষ দিন। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি একটি বেসরকারি ব্যাংকের সামনে প্রবেশ দ্বারে। দেখতে পাচ্ছেন লম্বা সিরিয়াল, দেখতে পাচ্ছেন কারণ সামনে শুক্র শনি দুদিন বন্ধ থাকার কারণে আজ এই উপচে পড়া ভিড় ব্যাংকের সামনে দেখতেই পাচ্ছেন। মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সরকার এক সপ্তাহ লকডাউন ঘোষণা করা হয়েছে এবং সকাল 10টা থেকে বেলা 12:30 পর্যন্ত বিভিন্ন ব্যাংকের লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তাই মানুষ তার দৈনন্দিন কার্যক্রম ও দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য ব্যাংকে কেউ টাকা তুলছেন, কেউ বা ক্রেডিট কার্ডের বিল দিচ্ছেন, কেউ বা টাকা ডিপোজিট করাচ্ছেন পরে এটিএম কার্ড থেকে তুলে নেওয়ার জন্য। এখানে প্রায় 2 লাইনে 60 থেকে 70 জন গ্রাহক লাইনে দাঁড়িয়ে আছে। ভেতরে আরো 50 থেকে 60 জন গ্রাহক বিভিন্ন চেয়ারে বা দাঁড়িয়ে আছে। গ্রাহকদের চাহিদা বেশি, কিন্তু ব্যাংকে কর্মীদের রোস্টারিং ডিউটির কারণে সীমিত সংখ্যক ব্যাংক কর্মী দিয়ে ব্যাংক পরিচালনা করা হচ্ছে, যার দরুন এই লম্বা সিরিয়াল দেখা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন ডিপোজিটের স্লিপ লেখা হচ্ছে, বিভিন্ন গ্রাহক তার ডিপোজিট স্লিপ লিখছেন, কেউ বা সময় স্বল্পতার কারণে ডিপোজিট ড্রপ বক্সে ডিপোজিট করে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। এটা অটোমেটিক সন্ধ্যার পরে ডিপোজিট হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন লম্বা সিরিয়াল ব্যাংকের সামনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখেই এই লাইনটি দাঁড় করানো হয়েছে। সবাই মাস্ক পরিধান করছেন এবং হাত স্যানিটাইজ করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এই ছিল আজকের সারাদিনের ব্যাংকের লেনদেনের আপডেট।